করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে পালিত হচ্ছে সরকার ঘোষিত লকডাউন। কঠোর বিধিনিষেধের মধ্যে দিয়ে চলছে 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত টানা 8 দিনের দ্বিতীয় দফার লকডাউন। লক্ষ্মীপুর থেকে লকডাউনের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি রবিন হোসেন তাসকিন। তামান্না, আপনাকে জানিয়ে রাখতেছি যে সারা দেশের ন্যায় সরকার ঘোষিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লক্ষ্মীপুরে পালিত হচ্ছে লকডাউন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের হস্তক্ষেপে চলছে লকডাউনের দ্বিতীয় দিন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুনি বঙ্গবন্ধু চত্বরে। সকাল থেকে ঘুরে দেখা গেছে যে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মধ্য দিয়ে পালিত হচ্ছে লক্ষ্মীপুরে লকডাউন। এরই মধ্যে দিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বিভিন্ন পয়েন্টে বসেছে চেকপোস্ট এবং মোবাইল কোর্ট। জনগণ বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হলে পুলিশ কর্তৃক চেকপোস্টে বিভিন্নভাবে জরিমানা গুনতে হচ্ছে এবং মুভমেন্ট পাস দেখিয়ে তাদের গন্তব্যস্থলে পুষতে হয়। তাছাড়া শহরমুখী প্রশাসনের কঠোর নজরদারি চোখে পড়লেও মফস্বল বাজারগুলোতে নেই কোনো তদারকি, চলছে ঢিলাঢালা লকডাউন। লকডাউনের প্রথম দিন ঘুরে দেখা গেছে সকাল থেকে রাত 9টা থেকে 10টা পর্যন্ত অবাধে চলছে বিভিন্ন দোকানপাট। কোনো স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতা বিক্রেতারা রেজার্সে ক্রয় বিক্রয় করে চলছে। তাছাড়া যদিও সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধের মধ্যে জরুরি সেবামূলক যানবাহন ছাড়া কোনো প্রকার ছোটোখাটো গণপরিবহন চলবে না, তবে দেখা গেছে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, সিএনজি চলাচল করতে। তামান্না, লক্ষ্মীপুর থেকে আমার কাছে এই ছিল লকডাউনের দ্বিতীয় দিনের সার্বিক পরিস্থিতির খবর। লক্ষ্মীপুর থেকে রবিন হোসেন তাসকিন, 71 বাংলা টেলিভিশন।